নতুন বছরে বড় পর্দা মাতাতে আসছেন পরিমণি, সঙ্গে আছেন ডিএ তায়েব। তাদের সিনেমার নাম কাগজের বউ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। 19 জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আমি সিনেমা সম্বন্ধে কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলবো আমাদের চেষ্টার কমতি ছিল না। এটা একটি পারিবারিক গল্প, সবাই মিলে বসে থাকা যায়। আর তায়েব ভাইকে, ডিএ তায়েব, অভিনেতা ডিএ তায়েবকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই প্রথম তাকে এত কী বলবো হ্যান্ডসাম লেগেছে এবং ক্যারেক্টার সে ধারণ করতে পেরেছে এবং সে ভালো অভিনয় করেছে। 19 তারিখে রিলিজ হয়ে কী হবে না হবে সেটা উপরে আমি ভরসা করছি না মোটে। আমি হ্যাপি, আমি অ্যাবসলিউটলি সাকসেসফুল ফর দিস ফিল্ম রিয়েলি। যে মানে হাউ আই ক্যান এক্সপ্লেইন এট দিস মোমেন্ট, যে আমি সাকসেস, 100% সাকসেস। এ উপলক্ষে 13 জানুয়ারি সন্ধ্যায় FDC-তে অনুষ্ঠিত হয় কাগজের বউ সিনেমার বিশেষ প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি দেখে তারা জানান তাদের অনুভূতির কথা। যখন পরিমণির ইউটার্ন হয়, হাজবেন্ডের প্রতি তার ভালোবাসা আসে, তখন অবশ্য যে গানটা যে লিখেছেন, যে গেয়েছেন, আমি জানি না কে, তবে গানটা অনেক ভালো হয়েছে। এটা খুব ইমোশন ছিল, ইভেন দো আমার চোখে পানি চলে আসছিল তখন। মানে সিনেমার নামটার সাথে মানে গল্পটা মানে এত সুন্দর করে মিলিয়েছে পরিচালক, যে মানে বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে শেষের পার্টগুলো। সিনেমার যে হিরো তায়েব ভাইয়া, মানে আসলে কি বলবো, এই প্রথম আমি ওনার কোনো সিনেমা দেখলাম, তাও আবার সেটা FDC-তে। মানে আমি আশাই করতে পারিনি যে এত ভালো অভিনয় মানে করেছে এই সিনেমাতে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন আয়োজনে। সিনেমার পাশাপাশি গান নিয়েও কথা বলেন তিনি। আমি যে কটা ডিএ তায়েবের, অলমোস্ট সব সিনেমাই আমি ডিএ তায়েবের গুলি দেখা আমার, তো এই ছবিটি যেটা আমি ব্যতিক্রম দেখলাম, যেটা এইভাবে অভিনয় করাটা কিন্তু কষ্টে, যে সেরকম কোনো ডায়লগ নাই, সাইলেন্টভাবে তার মনের ভাব প্রকাশ করা, এটা সত্যি খুব কঠিন। এটা এই অভিনয়টা উনি যে করছেন তার জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কাগজের বউ সিনেমায় পরিমণি অভিনয় করেছেন বিত্তশালী পরিবারের মেয়ের চরিত্রে। বিত্তহীন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর কেমন হয় সেই সংসার, কেমন হয় দুজনের সংসার, তা নিয়েই এগিয়েছে গল্প। গায়ে লাগলে